নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ। একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু আপনার বাঁশির সুর তো যে যে শুনবে সে মোহিত হয়ে যায়। আর এই বাঁশির সুর কিন্তু সকলকেই আকর্ষণ করে। তাহলে জগতে সমস্ত মানুষ কেন আপনার এই বাঁশির শুনে আকৃষ্ট হচ্ছে না? তখন শ্রীকৃষ্ণ চুপ করে রাখলেন, আর চুপ করে থাকলেন ওর মানে সেই সময় যুধিষ্ঠিরকে কিচ্ছু বললেন না। বললেন, বিকেলে আজকে দুজনে একটু ভ্রমণে বেরোবো। তখন যুধিষ্ঠিরকে নিয়ে বিকেলে একটু ভ্রমণে বেরোলেন এবং একটি জঙ্গলের রাস্তাতে যেতে যেতে দেখলেন যে জঙ্গলের মধ্যে একটি মৌচাক হয়েছে, সেখান থেকে টপ টপ করে মধু পড়ছে নিচে। তখন তার নিচে, সেই মৌচাকের নিচে একটি লোক দাঁড়িয়ে হাঁ করে সেই মধুকে খাচ্ছে বা আস্বাদন করছে। তখন যুধিষ্ঠির বললেন, প্রভু এই যে লোকটা দাঁড়িয়ে মধু খাচ্ছে, ওর পাশে দেখো একটা বিরাট অজগর সাপ ওকে গিলে খেতে আসছে, ও কি লক্ষ্য করছে না? তখন যুধিষ্ঠির চেঁচে চেঁচে সেই লোকটাকে চিৎকার করে বলছে, শোনো শোনো, সরে যাও তুমি ওখান থেকে, তোমাকে এক্ষুনি সাপে গ্রাস করবে। তখন সেই লোকটার কানে কিন্তু যুধিষ্ঠির কথা যাচ্ছে না, তখন সে মধুতেই খেয়ে মত্ত হয়ে গেছে। তখন শ্রীকৃষ্ণ হাসছে, কি দুপুরে আমাকে যে প্রশ্নটা করেছিলে তার উত্তর কিন্তু এখানে আছে। তখন যুধিষ্ঠির বলছে, কেন? বলছে, আমি মানুষকে যতই ডাকি মানুষ কিন্তু এই মধুচক্রে, এই সংসারের মধুচক্রে আকৃষ্ট হয়ে আমাকে ভুলে গেছে। আমার বাঁশির সুখ তার দিকে আকর্ষণ করছে না, তাদেরকে ওই যে সাপরূপী স্বার্থ, এই সংসার তাদেরকে গ্রাস করছে, দিন দিন গ্রাস করতে আসছে, তবুও তাদের হুঁশ থাকছে না। তাই আমাদের এখন থেকে চেতনাকে জাগ্রত করতে হবে। সংসারে আমরা থাকবো কিন্তু ভগবানকে ডাকবো, ভগবানের গুণগান করবো, আর এই মধুচক্রে একদম আমরা ডুবে যাব না, যাতে আমাদের যে অজগর সাপ এসে গ্রাস করে নিতে পারে। নমস্কার।